সুপ্রিয় দর্শক, বিদায় জানাবো বাংলা 1430 সালকে এবং স্বাগত জানাবো 1431 সালকে। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার আজকের আয়োজন, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বাংলা 1431 সালটি কেমন দেখবেন। দেখুন, বর্ষারম্ভকালে অর্থাৎ বছরের শুরুতে আপনাদের রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে বুধ এবং সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের ধনভাবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে সমগ্র বছরই। তাছাড়া বছরের শুরুতে আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি থাকবে। তাছাড়া 16ই বৈশাখ 1431 বাংলা তারিখে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে গমন করবে এবং আপনাদের রাশি লগ্নের অষ্টমে বিচরণ করবে। এই সকল দিকে বিচার বিশ্লেষণ করলে বছরটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে রাজযোগকারক গ্রহ শনি মহারাজ কিন্তু গোটা বছরই পঞ্চমে থাকছে এবং তার তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে পড়ছে। তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের আয়ভাবে পড়ছে এবং ধনভাবে তার দশম দৃষ্টি থাকছে। তো এই শনি মহারাজের অবস্থান এবং দৃষ্টি বিনিময় বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্ম লাভ করাবে। তাছাড়া কর্মে পদোন্নতি দেবে, হারানো কর্ম পুনরুদ্ধার দেবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, সেই সঙ্গে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। তবে মনে রাখতে হবে যে দ্বাদশস্থ কেতু আর ষষ্ঠে রাহু বিশেষ করে ঝটকা ব্যয়ও কিন্তু করাবে। তাই তো মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, নচেত কিন্তু এই অর্থ ধরে রাখা কঠিন হবে, এমনকি ভুল পথে বিনিয়োগ করাতে পারে। সেই বিনিয়োগে ডুবে যাওয়ায় বিশেষ করে আপনাদের সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের ধনপতি এবং সপ্তমপতি সেনাপতি মঙ্গল 13ই ভাদ্র মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে পদার্পণ করবে। এই পদার্পণ কিন্তু আপনাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে। তাছাড়া ভাগ্যপতি এবং দ্বাদশপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাব থাকবে, যার ফলে আটকে থাকা কাজ সচল হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, এমনকি যানবাহন লাভের স্বপ্ন পূরণ করাবে। অবশ্য এই সকল বৃহৎ বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের কম বেশি ঋণের জালে আটকাতে পারে। তাছাড়া ষষ্ঠ ভাবস্থ রাহু বিশেষ করে ছোটোখাটো দুর্ঘটনা ঘটাতে পারে, রক্তপাত ঘটাতে পারে, উৎকট উদ্ভট ঝামেলায় জড়াতে পারে, সেই সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটাতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়েও ফেলতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে, নচেত সর্বশান্ত করে তুলতে পারে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য এবছর খারাপ হতে পারে, এমনকি তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাছাড়া হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, দশ দশা গুরু দশায় রূপান্তরিত হতে পারে। তাই তো পিতামাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে, সেই সঙ্গে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির জন্য সর্বদা বিশেষ করে আগ্রহান্বিত থাকতে হবে, সেই সঙ্গে দৈবের সহযোগিতা প্রাপ্তির দিকেও কিন্তু নজর রাখতে হবে। তাই তো সময় মতো বিশেষ করে ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ বা স্রষ্টাকে স্মরণ করা, স্রষ্টার নির্দেশিত নিয়মকর্ম পালন করা, এগুলো আপনাদের জন্য মঙ্গলকর হবে। তাছাড়া বিশেষ করে গোটা বছরই কিন্তু দ্বাদশে কেতু থাকবে। এই কেতু যে অশুভ প্রভাব, এটি বিশেষ করে গুপ্ত এবং প্রকাশ্য শত্রুরা বা বিরোধী পক্ষরা সোচ্চার হবে, সেই সঙ্গে আপনাদের ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা করবে, এমনকি জানমালের ক্ষতি সাধন করে তবেই না ক্ষান্ত হবে। তাই তো বিশেষ করে পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাছাড়া 21ই ভাদ্র প্রেমের দেবতা শুক্রাচার্য আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই যে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গমন করায়
আর এই চিত্রা নক্ষত্রের অধিপতি আপনাদের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল হয়। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তাছাড়া জীবনসাথীর শরীর স্বাস্থ্য ভালো না থাকলেও বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় এমনকি মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। তাছাড়া সমগ্র বছরই কিন্তু শিক্ষার্থীদের বিশেষ করে বিদ্যাভাবে আপনাদের রাশি লগ্নে বিদ্যাভাবে বা পঞ্চমভাবে শনি মহারাজ তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে নিজ গৃহে পরিভ্রমণ করবে, যার জন্য শিক্ষার্থীদের জন্য এই বাংলা 1431 সালটি অবশ্যই স্মরণীয় বছর হবে, বরণীয় বছর হবে, তাছাড়া রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। তাছাড়া সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য এমনকি বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তারও অবসান ঘটাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, এমনকি বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার বছর উপভোগ করাবে। তাছাড়া এবছরের সার্বিক গ্রহ অবস্থান, গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মেলাতে পারে, আপনাদের গোপন প্রেম ফাঁস করে দিতে পারে। তাছাড়া বুদ্ধির দেবতা বুধের অশুভ প্রভাবও কিন্তু থাকবে, যার ফলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা অতীতের 10 বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, যার ফলে ভবিষ্যৎ জীবনে একটা মহা বিপর্যয় কিন্তু ডেকে আনতে পারে। তাই তো অধিক লৌকিকতা যে শত্রুতার জন্ম দেবে না এটি কিন্তু ধরে বসে থাকলে চলবে না। তাছাড়া কোনো প্ল্যান প্রোগ্রাম করার আগে অন্ততপক্ষে আমি তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বলবো, 10 বার ভাবুন, তারপর সেই কাজটি করুন, তবেই না আপনারা সফল হবেন এই বছরটিতে। তো স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে বাংলা 1431 সালে? দেখুন, সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে সর্বগ্রাসী গ্রহ রাহু অবস্থান করছে। তাছাড়া বিশে আশ্বিন ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমভাবে বক্রস্থ হবে এবং তৎপরবর্তীতে 16ই মাঘ শুক্রাচার্য মীন রাশিতে গিয়ে রাহুর সঙ্গে যুক্ত হবে, যে কারণে বিশেষ করে জ্বর কাশি হাম বসন্ত ঘা পাছড়া ঘা এমনকি পচনশীল রোগ অশ্ব উচ্চ নিম্ন রক্তচাপ সেই সঙ্গে মস্তিষ্কের গোলযোগ হিস্টেরিয়া এমনকি নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে। তাছাড়া ভাই বোন সদ্যজাত শিশুর ব্যাধিপীড়ায়ের প্রকোপ যেমন বাড়তে পারে, তেমনি চিকিৎসা সংক্রান্ত ব্যয় অতীতের 10 বছরের রেকর্ড ছাড়িয়ে দিতে পারে এই বাংলা 1431 সালে। তাছাড়া পিতামাতা জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, তাই তো সকলের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপূর্ণতা বর্জন করতে হবে, আর আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, তো এক নজরে আমরা দেখে আসবো যে কর্ম ব্যবসা বাণিজ্য এবং অর্থভাগ্য কেমন থাকবে বাংলা 1431 সালে। দেখুন, কর্মপতি গ্রহমাতা চন্দ্র দ্রুত পরিবর্তনশীল গ্রহ হবে এবং কর্মভাবে সমগ্র বছরই কিন্তু রাহুর নবম দৃষ্টি থাকবে। তথাপিও বিশেষ করে শুভ গ্রহ যোগে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই, আমি পূর্বেই বলেছি, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তবে মনে রাখতে হবে যে কর্ম এবং ব্যবসা বাণিজ্যে যে শ্রম দিবেন, ফল লাভও করবেন, কিন্তু সঞ্চয় করা কিন্তু কঠিন হবে। তাই তো বারবার বলবো যে এবছর সঞ্চয়ই হতে হবে, মিতব্যয়ী হতে হবে, লৌকিকতা বর্জন করতে হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেৎ ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে গুনতে অবশেষে বন্ধ হয়ে পড়তে পারে। তাছাড়া আমাদের সর্বদা মনে রাখতে হবে যে রাশি লগ্নের ষষ্ঠ ভাবস্থ রাহু
এবং দ্বাদশস্থ কেতু, বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, সেগুলোর ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ এবং বহন থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। নসেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পুলিশি ঝামেলায় আটকাতে পারে, অর্থ ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে, যার ফলে ঋণগ্রস্ত হতে হতে পারে, এমনকি সম্পদ সম্পত্তি বিক্রয় করিয়ে ছাড়তে পারে। তাছাড়া দাম্পত্য জীবন এবং আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি কাটাবেন, দেখুন এবছর আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও অষ্টমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, সেই সঙ্গে প্রেমী যুগলরা প্রেমের স্বীকৃতি পাবে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনেরা ক্রমাগত কাছের মানুষ ভাবতে আরম্ভ করবে, সেই সঙ্গে তাদের কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতাও প্রাপ্ত হবেন। তাছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্যে কিছু উঠানামা লেগে থাকতে পারে, সেই সঙ্গে জীবনাবসানে ঝুঁকিও কিন্তু থাকতে পারে। তাছাড়া বিশেষ করে যদিও তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে ঝুঁকির মধ্যে থাকতে হবে, তথাপিও হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি উত্তরাধিকার ব্যবসা এগুলো ফিরে পাওয়ার পথ অবশ্যই অবশ্যই খুলবে। তাছাড়া সন্তান সন্ততিরা গোটা বছরই আজ্ঞাবহ থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে দাম্পত্য জীবন অবশ্য মাঝে মধ্যে কটুতায় ভরে তুলতে পারে, কারণ আপনাদের সপ্তমে রাশি লগ্নের বিশেষ করে রাশি রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে, তথাপিও বিচ্ছেদের সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীরা বরং ঝটকা উপার্জন করতে পারে, তারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারে, আপনাদের কামনা বাসনাকে পূর্ণ করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয় করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণ করতে সক্ষম হতে পারেন এই বছরটিতে। তাছাড়া শিক্ষার্থীদের অবশ্যই অবশ্যই বিশেষ করে চতুর্থ এবং পঞ্চমপতি শনি মহারাজ তার নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করায় শিক্ষার্থীদের মনোবল এবছর 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে উচ্চ শিক্ষার্থে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি এমনকি বিদেশ গমনের স্বপ্ন সাধ পূর্ণ করবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের যোগ্য কর্মপ্রাপ্তির আশায় দেওয়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা অনেকাংশে সহজ হবে, যা জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে, অধ্যয়নে মনোযোগ আসবে, স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তা কাটবে। এক কথায় শিক্ষার্থীরা পরিশ্রমী হলে অধ্যবসায়ী হলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে বছরটিকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন, যার ফলে ভবিষ্যৎ কাটতে পারে রাজার মতন। আর প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব নিয়ে বিশেষ করে কেমন 1431 সাল দেখবেন, দেখুন প্রেমের দেবতা শুক্রাচার্যের তো শুভ প্রভাব থাকবে। তাছাড়া প্রেমী যুগলের প্রেম প্রীতি বিবাহ এমনকি বিশেষ করে মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে বন্ধুত্ব বিনিয়োগ যেমন শুভ থাকবে তেমনি সুদূর প্রসারী হবে। তাছাড়া সমগ্র বছরই রাহু যে ধনভাবে দৃষ্টি দেবে এবং আপনাদের রাশি লগ্নের সপ্তমে তার দ্বাদশ দৃষ্টি পড়বে, যার ফলে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে, এমনকি চোর চিটিংবাজ লুটতরাজ চাঁদা এবং তোলা আদায়কারী বা কিডন্যাপকারীর হাতকে শক্তিশালী করে তুলতে পারে। তাই তো চোখ কান খোলা রেখে বিনিয়োগ করতে হবে, চুক্তিতে আবদ্ধ হওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং বন্ধুত্বেও সতর্ক থাকতে হবে, তবেই না বছরটি স্মরণীয় বরণীয় এবং রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে। তবে মনে রাখবেন প্রেমের ভাঙ্গন কিন্তু আত্মহত্যায় রূপ নিতে পারে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্যের কারণে বাসা বাড়ি অফিস আদালত দোকানপাট পাল্টাতে হতে পারে। তাছাড়া যানবাহন সংক্রান্ত ব্যাপার অবশ্যই অবশ্যই শুভ এবং অশুভ মিশ্রফল প্রদান করবে, তবে পুরাতন বাহন বদল করতে যারা চাচ্ছেন তাদের বিশেষ করে বারবার আটকে যেতে হবে, এমনকি মেরামত করতে করতে অবশেষে নাজেহাল করে ছাড়বে। অবশ্য নতুন বাহন ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে,
বা ঝুঁকি নেওয়া হচ্ছে কিনা সেটি বুঝে শুনে তারপর সামনের দিকে এগোতে হবে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে যানবাহন চালাতে হবে, নচেৎ দুর্ঘটনার কারণে যানবাহন দুমড়ে মুচড়ে যেতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এমনকি হাসপাতালেও চক্কর কাটাতে পারে। তাছাড়া গৃহবাড়ি, অফিস আদালতের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এগুলো মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, এমনকি অবশেষে বদল করতে বাধ্য করাবে। তাছাড়া অশুভ ঘটনা ঘটতে পারে, যেমন আমি পূর্বেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দুর্ঘটনা ঘটতে পারে, রক্তপাত ঘটতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত যন্ত্রণা সহ্য হতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলতে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে, নচেৎ শ্রী ঘরে ঢুকতে হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, তবে আবার বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণ মুক্তির পথও কিন্তু খুলতে পারে। তাছাড়া শ্রমিক, কর্মচারী, অংশীদার, সহকর্মী, আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের সাথে সদ্ভাব এবং সম্প্রীতি বজায় রাখতে হবে এবছরটিতে, তবেই না আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া কর্ম, ব্যবসা, বাণিজ্য, এমনকি ধর্মীয় যাত্রা, বিদ্যাশিক্ষা উদ্দেশ্যে বিদেশ গমনের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। সেই সঙ্গে সংসার সমাজে আপনাদের দায়িত্বভার বৃদ্ধি পাওয়ায় ঘন ঘন গৃহবাড়িতেও ছুটতে হতে পারে, তবে এই ছোটাটা মঙ্গলকর হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, সালিস বিচারকে কেন্দ্র করেও কিন্তু ছোটাছুটির পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়ে দিতে পারে। অবশ্য ভ্রমণকালীন পাসপোর্ট, দলিলপত্র, কাগজপত্র, অর্থকড়ি সযত্নে রাখতে হবে, নচেৎ বিশেষ করে চোর সিটিংবাজের দৌড়াতে পড়ে হারাতে হতে পারে। তাই তো বাংলা 1431 সালে তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকারা অশুভ ফল দূর করার জন্য আপনারা হীরা রত্ন ধারণ করতে পারেন আর ক্যাটসাই রত্ন ধারণ করতে পারেন। যদি তাতে অসমর্থ হন তাহলে রামবাসকের মূল, অশ্বগন্ধার মূল ধারণ করতে পারেন, তাতেও অসমর্থ হলে প্লাটিনাম এবং স্বর্ণ ধাতু ব্যবহার করতে পারেন, অথবা প্রেমের দেবতা বা দৈত্য কুলগুরু শুক্রাচার্য এবং দৈব শক্তির কারক গ্রহ কেতুর গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। তাছাড়া আপনাদের আসবাবপত্র, অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু মিলে সাদা, খয়েরি, স্কাই এবং ঘিয়ে রঙে রঞ্জিত করুন। দেখবেন বছরটি অশুভত্ব অনেকাংশে কাটবে। সেই সঙ্গে 4-7 সংখ্যা সকল কাজে বর্জন করুন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বাংলা 1431 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। আর তখনই আশা করব ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া এরপরে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদেরই কমেন্ট নিয়ে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, বছরটি স্মরণীয় বরণীয় হোক, অশুভত্ব দূর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার। Thank you.